মারছে। এই সবসময় থাবা মারা কিরে, তুই খেলি না, ঝামেলা করেই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাইফ উইথ অনিচ্ছার আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ভাবলাম পুবলি ওটা ঠান্ডাও লেগেছে, এখানে ওয়েদারটা একটু ঠান্ডা, আর এসি চালালেই ঠান্ডা লেগেছে। তো পুবলি ওঠার আগে ভাবছিলাম ব্লগটা ছোট করবো, কিন্তু দেখছি আমার গুড়গুড় গুড়গুড় করে পুবলি ছড়া উঠে চলে এসেছে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও, দেখতে পাচ্ছে না তোমাকে, ওরা দেখতে পাচ্ছে না, হাই করে দাও, দাও হাই করে, অল্প করে হাত নাড়ছে। তো অরিন্দ মাঝে তিনটের সময় উঠে চলে গেছে ওর মেডিকেলের টেস্ট হওয়ার কথা খুর্দাতে। তো আর আমরা যে সারাদিনে শুধু মা আর ছেলে থাকবো, ঠান্ডাটা ভালোই লেগেছে। তো সারাদিনে কীরকম অত্যাচার আমাকে পুগি ছানা করে সেটাই আজ তোমাদের সাথে ব্লগ করব। চলো একটু গরম জল খাই গে, চাপবু মাকে গরম জল করে দেবে, চলো। তো সারাদিন আজকে সব কিছু কোলে 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 করতে হবে, যে ওর বাবা তো নেই যে ধরবে, সারাদিন এখন কোলে আর কোলে কোলে আর কোলে। ওকে বললাম একটু কোল থেকে নামো, মা জল নেবে, এখন আমি কি করে জল নিই বলো তো? নাম না একটু, এখানে দাঁড়াই, এখানটা বস, এখানটা বস, একটু দাঁড়াই, একটু দাঁড়াই, একটু দাঁড়াই। জল খেতে দিলাম, আর ও দেখো কি করছে, জলটাকে নিয়ে এই গ্লাস আর ওই গ্লাস, ওর কাপে ওকে দিয়েছি, আমি গ্লাসে খেয়েছি। মানে সত্যি পুকুর রেখে দাও, জলটা পড়ে যাবে তো, কে কার কথা শোনে। জল নিয়ে খেলুক, আর আমি এদিকে রাতে ওয়াশিং মেশিনতে কেচে রেখেছিলাম, কারণ এখানে দিনের বেলায় ওই দেখো চলে এসছে, ঠিক চলে এসছে। উফ, একটা মিনিটও যদি ওকে ছাড়া করো, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে ব্যালকনিতে রাখো, আমি যাচ্ছি মেলতে। এইটা নিয়ে যাও, এইটা দুটো নিয়ে যাও, চলো আমার সাথে। এখানে সারাটা দিন বলতে গেলে কারেন্ট থাকে না, রাতবেলা একটুখানি থাকে কি। চলো চলো চলো, আসো আসো, নিয়ে চলো নিয়ে চলো, দেখো নিয়ে যাবে ঠিক। আস্তে, চাদরে পা পড়ে যাবে, এই পাটা তোলো, পাটা তোলো, পাটা, রোদ উঠেছে, এখানে ফেলো, এখানে ফেলো, ওখানে ফেলো, কি হলো ওখানে ফেলো, এইচো এইচো এইচো, দেখো খাওয়া থেকে এখন পালাচ্ছে, দেখো পালাচ্ছে, দেখো আছো আছো আছো, ফোন দেবো, আসো এসো এসো এসো, শিগগির এসো, কি হলো আসতে বলছি তো, এসো, পালাচ্ছিস তুই আবার, একটু খেয়ে না তো, খাই 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 করো না। খেতে খুব কষ্ট, তাও কোনো মতে যেটুকুনি খাই। চাটা করতে যাব, কারেন্ট অফ, এই এক অশান্তি এখানে। আমার সকালের ব্রেকফাস্ট, তো মাসিও এসছে, মাসিকেও চা করে দিলাম, আমি একটু চা আর মুড়ি নিয়ে বসলাম। আরে যে আরেকজন থাবা মারছে, এই সবসময় থাবা মারা কিরে, তুই খেলি না, খেলি তো ছাড় করে। এই যে কাপটা আমি দিলাম, বললাম মাসিকে দিয়ে আসো, দেখো ঠিক দিয়ে আসবে। আপকো আকে সব কুছ দে রা হ্যায় না, ও মুঝে বলা কি,
তো আজ ঘন করে মুগের ডাল করব, তাই মুগের ডালগুলো ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা না আমি আমার বন্ধুর মার কাছ থেকে শিখেছি। তোমরা আমার ব্লগে দেখেছো আমার একটা বন্ধুর বাড়ি ঘুরতে গেছিলাম, তো ওর মা খুব সুন্দর ডাল করেছিল, তো ওর মার কাছ থেকে রেসিপিটা শুনে নিয়ে এসে আজ ভাবলাম বাড়িতেও এইভাবে ট্রাই করে দেখি। তো মুগ ডালগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভেজে নিয়ে। মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে একটু লবণ, তেল আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে সিটি মেরে নেবো। আর সিটি মারার পর যেন এরকম গোটা গোটাই থাকবে সেটা দেখবো। খুব গলে গেলে আমার ভালো লাগবে না, একটু অন্যরকম ভাবে ডালটা সুন্দর করে করার চেষ্টা করব। দেখি এখন কত সুন্দর হয়। একটু সম্বাদে ভালো করে এটা ফুটিয়ে এই কষিয়ে নিয়েছি মশলাটা, জিরে আদা পেস্ট দিয়ে, লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা খুঁজে পেলাম না। আর এই দিকে আরেকজন ওঠার জন্য পূর্ণ চেষ্টা করে যাচ্ছে, ঝামেলা করেই যাচ্ছে। আয় কোলে, রান্না হয় বলো সারাক্ষণ কোলে কোলে। সব কিছু এরকম কোলে কোলে নিয়ে করতে, সমস্ত এইটাই সব থেকে বেশি কষ্ট। আজ যেহেতু মঙ্গলবার ওই কারণে সব নিরামিষ রান্না, তা করছে হচ্ছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি আর ডাল, গামছা পরে নিয়েছে, চলো পুকু জামা পরবে, দৌড়াও দৌড়াও, চলো 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 জামা পরবো, তোমার জামা কোথায় থাকে, চলো আসো। তো স্নানটা হয়ে গেল, কিন্তু আমার স্নান করাটা হবে এখন টাস্ক। ওকে রেখে যে আমি কি করে স্নান করতে যাবো দেখে সেটাই চিন্তা করছে। আর এত স্কিনটা ট্যান হয়ে গেছে, মানে বলার মতো না, ভীষণ ট্যান হয়ে গেছে। কিন্তু আমি এখন কী করে স্নান করবো সেটাই ভাবছি, কী দিয়ে ওকে বসিয়ে রাখবো। মতো তোমার জল ঢেলে স্নান করে এসেছি। সত্যি যারা একা মারা উফ, তাদের যে কী কষ্ট, সে যারা থাকে তাদেরই বোঝে। কোনো কিছুই তুমি চাইলেও তোমার মনের মতো করতে পারবে না, সব কিছু 2 মিনিটে, খাওয়া 2 মিনিটে, স্নান করা 2 মিনিটে, সব কিছু 2 মিনিটে। আর এই যে তাতেও শান্তি নেই, কেঁদে কুটে সারাক্ষণ পেছন পেছন নাইটি ধরে ঘুরে বেড়াবে সারাক্ষণ। এই দেখো সারাক্ষণ পেছন পেছন নাইটি ধরে, চ আয় সারাক্ষণ, মানে একটা মিনিটও তোমাকে স্বস্তি দেবে না, এরকম পেছন নাইটি ধরে ঘুরে বেড়াবে। আর ওদেরই বা দোষ কি, একা থাকে মা ছাড়া আর কাকেই বা বোঝে, চ। পাপড়গুলো কিনে নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে এখন নলির নলির বড় বড় পাপড়। আর এখানে কিন্তু একজন খুন্তি টানছে, এটা টানছে। লাঞ্চ ডাল, সোয়াবিন আলুর তরকারি আর পাপড় ভাজা। বকেছি বলে গোসা হয়েছে, কাঁদছে, কাঁদ কাঁদ, কই কাঁদছিস না কেন? রাখো লাগছে তো, এত চোল টানে কি হয়েছে?
চুল টেনে ওঠালি কেন? কি হয়েছে, কি হয়েছে? চলো তুমি দুপুরবেলা কিছু খাও নি, এখন খেয়ে নেবে, চলো খাবার খাবো। বল টাটা, আমি এখন খাবার খেতে যাচ্ছি। খাবে একটু খেয়ে নাও, তুমি সারা দুপুর কিছু খাওনি। তো বিকালবেলা হলেই আর একজন করে যায় গেটের দিকে হাত বাড়িয়ে। তো আমি আর পুকু নিচে নেমে আসলাম ওকে নিয়ে খেলার জন্য। এখানে আরও দুটো বাচ্চা আছে কিন্তু ওরা একটু অসুস্থ বলে এখন নামেনি। তো ওকে নিয়ে আমি যথারীতি খেলতে বসে পড়লাম। মানে এখন আমি মা, আমি বাবা, কারণ বাবা তো এখন ডিউটিতে। আর কখনও মানে এদের ডিউটির যা বাজে না, মানে এদেরকে কখনও কোনো কাজে পাওয়া যায় না। তো এই নিয়ে পুকুকে নিয়ে খেলিয়ে, আর ও ভীষণ খেলতেও ভালোবাসে, কোন বাচ্চা না খেলতে ভালোবাসে। আর বিকালবেলা এইটুকুনি খেলা আমি মনে করি বাচ্চাদের জন্য অনেক দেরি, তাই ভাবলাম একটু নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে খাই, কারণ রাতে আমরা দুজনে একসাথে ডিনার করব। তো তাই একটু গরম জল করে ম্যাগি সিদ্ধই খাই, খিদেও তো পেয়েছে ভীষণ। এই দুপুরে একটাই লাঞ্চ করেছি ধরো, ওই যে বসে আছে, কিন্তু ও কিন্তু কখনো আমার পিছন ছাড়ে না, সব সময় পিছন। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, টিভিটাও চলে গেল, শুধু শুধু ম্যাগি এনজয় করতে হবে। এখন বাজে 10:17, আমার ছেলেটা ঘুমিয়ে গেল কিন্তু ওর বাবা এখনো এসে উঠলো না। দেখি ওর বাবা কখন আসে, ওর বাবার জন্য ওয়েট করছি খাবো খাবো বলে। তো পুকু এখানে ঘুমিয়ে গেছে, ওকে জামাটা পরে এসিটা চালিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। মেয়েদের তো আর কাজের শেষ হয় না, তো পুকু ঘুমিয়েছে, মানে আমার রাতের একটা কাজ মিটেছে, এখন এই জামা কাপড় হইলো, ঢাই ঢাই জামা কাপড়গুলো কাজ করে। এই ঢাই ঢাই জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে হবে। তো বর আসেনি তো এখনও, তাই ও আসার আগে ভাবছি কাজগুলো সেরে নিই। তো কাজগুলো সেরে নিলে তা কালকের একটা চিন্তা মুক্ত হয়। পুকুর ঘুমিয়েছে মানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। দেবো তোমাকে একটা গুড নিউজ দেবো, পুকুর ঘুমিয়ে গেছে, খেতে পারবা। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড।